সো বিয়ার শেষ পর্যন্ত আমরা খেজুর গাছ খুঁজে পাইছি। এই যে রসলা খেজুর গাছ, এই যে সেই এই যে এটা কি বর্তা, সরিষা বর্তা, আর কি আছে আর কি, সরিষা ধন্যবাদ বর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স, আই এম মামুন সরকার, টাকা পয়সা দরকার। সো এই শীতকালীন সময়ে সবার প্রিয় এই শীতকালীন পিঠা এন্ড খেজুরের রস। সো ভিউয়ার্স, সেই উদ্দেশ্যে আজকে বের হওয়া। রিসেন্টলি প্ল্যান করলাম যে খেজুরের রস নিয়ে একটি ব্লগ বানানো যাক। সো আমি এখন রেডি হয়ে বের হয়ে গেছি, আমার টিম মেম্বারকে সকলকে ফোন দিছি, ওরা আসতেছে। সো ভিউয়ার্স, অনেকক্ষণ ওয়েট করার পরে আমার টিম মেম্বারকে ওদেরকে ফোন দিছি, বিভিন্ন জায়গায় ছিল, সো ওরা আসছে এখন। ওদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই। এই যে কাদির ভাই, ওরে তো চিনে নেই সবসময়, কাদির ভাই আমার ব্লগে প্রায় সময় ব্লগে থাকে। তো আজকের সদস্য হিসেবে আপনাদেরকে নতুন একজনকে পরিচয় করে দিব, দীপ্র আসো এদিকে। সো দীপ্র আজকে আমাদের ভিডিওতে থাকবে। সো ভিউয়ার্স, আমরা এখন রস খেতে যাব, অনেক ঠান্ডা, সো আমরা এখন রওনা হব। ঠান্ডায় হাত পা খুব 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 ঠান্ডা হয়ে আছে, সো আমরা এখন রওনা হবো। আচ্ছা, রস তো খাবো, আমরা আগে পিঠা খাই। ঠিক বলছো, রস খাওয়ার আগে আমরা পিঠা খাবো, সো আপনাদেরকে দেখাবো। তো বাজারে পিঠা পাওয়া যায় বিভিন্ন প্রকারের, বর্তা দিয়ে আমরা এখন পিঠা খাবো। পিঠা খাওয়ার পরে হয়েছে আমরা রস খেতে যাবো। অনেক কুয়াশা, তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। সো ভিউয়ার্স, আমরা এখন পিঠা খাইতে চলে আসছি। তো আমরা পিঠার জন্য ওয়েট করতেছি, বিশেষ করে আমি বলতাছি ডিম পিঠা খাবো, ওরাও বলতাছে ডিম পিঠা খাইবো, আর হচ্ছে কয়েক জাতের ভর্তা আছে, আপনাদেরকে দেখাবো। দেন এই যে গরিব গরিবদেরকে দেন। ভাইনা, কি অফার দিছিলাম, ডিম পিঠার অফার, ওই নর্মাল পিঠা খাইবো, তিন জাতের ভর্তা। এই যে ভর্তা দিতে হাই, এই যে এটা কি ভর্তা, সরিষা ভর্তা, আর কি আছে শুটকি ভর্তা, আর কি সরিষা একটা ডিম পিঠা হয়ে গেছে। তো মামা আনতাছে, তিন জাতের ভর্তা আছে, তিন জাতের ভর্তা দিয়ে খাবো। রাকিবের অনুভূতি জি গাও, রাকিব না রে খাইছে না, ওই অনুভূতি আরে খায়া গন্ধ হইয়া তো অনুভূতি গঞ্জ। মোটামুটি শরীরে একটা ভাব হয়েছে। এই যার একটা পিঠা হয়ে গেছে, ডিম পিঠা দেখতে পাচ্ছেন আপনারা। সেই কাদির ভাই, কাদির ভাই কি কইতাছে, ভাইয়ার খুব জাল লাগছে বলে। ভাই তুমি কি কি ভর্তা খাইছো, কোনটা বেশি খাইছো? সরিষা বেশি খাইছো, সরিষা তো ভাই সবারই প্রিয়। এই যে বাইকনা আছে, এখন ডিজে বাইকনা, ডিজে বাইকনা রস খাইতে যাইবো। এই যে মামা, এই যে বাইকনা, এই যে তীব্র কোনো কথা কইতাছে না, ওই খালি খাওয়ার মধ্যে আছে, ভাল লাগতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, এই যে বাইকনা এখন খাবে, দেখা যাক বাইকনা কোন মুখ দিয়ে খায়। খারাপ বাইকনার, এই যে কি বড় মুখ দেন ভাই, বাইকনা পুরাটা ঢুকাব তো দেখি, বাইকনা বাইকনা পুরা একশো একশো। বাইকনা এম নেজেন পেট বইরা খাইতাছ মামা, তাহলে তো তুই যা রস খাইতে পারবি না, তুই না গেছিলি 10 কেজি খাইয়া লাভি, দশ আমার ডিম পিঠাটা হয়ে গেছে, এখন আমি আমার ডিম পিঠা খাবো।
ভর্তা দিয়া টেস্ট করে দেখি কেমন লাগে। সরিষা বস্তা দাও অস্থির, তারপর শুটকি ভর্তাটা আছে, ধনিয়া ভর্তা আছে, অসাধারণ পুরাই অচাম অচাম পুরাই অচাম। আপনার নাকি ভর্তার আরো আইটেম আছিল নাকি? ভর্তার অনেক আইটেম আছিল কিন্তু আমরা শেষ পর্যায়ে আসছি, এই জন্য ভর্তা শেষ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমরা এখন পিঠা খাই রোনা দিব রসের উদ্দেশ্যে, সো দেখতে থাকেন আপনারা শেষ পর্যন্ত। মেঘনা কি কুয়াশা দেখছো? কিচ্ছু দেই না ক্যামেরার মধ্যে, তো কুয়াশা অনেক কম দেখা যাচ্ছে বুঝছেন গাইস, দেখেন কিন্তু ক্যামেরার মধ্যে বাড়ছে না, অনেক কম কুয়াশা। আমি যাই স্লো চালাইতেছি, কিচ্ছু দেই না। আমরা খেজুর গাছ খুঁজতে খুঁজতে পাই না, গ্রাম এলাকায় আসছি তাও খেজুর গাছ পাইতেছি না। খেজুর গাছ আছে কিন্তু বাট হারিওলার রসের খেজুর গাছ পাইতাছি না। সো আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি, আর যে পরিমাণ ঠান্ডা কুয়াশায় একবারে পুরো অন্ধকার, কোনো কিছু দেখি না। রাত্রে আসছি, সকালবেলা তো সম্ভব না, তো রাত্রে আসছি। ওই যে আমাদের টিমমেট আর একজন বাইক নিয়ে দাঁড়ায় আছে, দেখি সামনে পাওয়া যায় নাকি। কাঁদতাছি আমি, খুব কাঁদতাছি ভাই। সো বিহার শেষ পর্যন্ত আমরা খেজুর গাছ খুঁজে পাইছি, এই যে রসলা খেজুর গাছ, এই যে এই যে আমাদের টিম সদস্যরা সবাই আউট করতেছে খেজুরের লাশের লাগা। এখন কে উঠবা গাছে, কে উঠবা সবকিছু সব রেডি। এই যে বাইকটা আছে, কিন্তু তোমার কয় বছর এক্সপিরিয়েন্স আছে গাছের মধ্যে? আস্তে আস্তে কথা বলো, আস্তে কথা। না না সব ঘুমিয়ে গেছে, সমস্যা নাই, রাত্রে অনেক হয়েছে, ঠিক আছে। এই যে ব্যাঙের আওয়াজ হইতাছে। সো ভিউয়ার্স, টুটুল এখন প্রিপারেশন লইছে, এখন বলে ওই উঠবো। তো টুটুল উঠো, এটি খুলো, এটি খুললে উঠো, উঠো উঠো। তাতে 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 উঠে আসতে মালিক, আর আগে উঠতে হবে। এই লাইট অফ করো, কেউ যেন আসতেছে। হ্যাঁ হ্যাঁ, কে আইতাছে? আমাদের টিম মেম্বার আমাদের দৌড়ানো দিছে, আমরা দৌড়াইছি। সো আমরা এখন টুটুলের গাছে উঠছিল, উঠে আর কি রস নামাইছে, এখন আমরা রস খাবো। রসটা দিই তো, এই যে রস, রসটা নামাইছে, এখন জগার মধ্যে ছাইকে আমরা রাখছি। রস কি ঠান্ডা না গরম? না না ঠিকই আছে, এখন আমরা রসটা খাবো, ছাকছি, ছাকার পরে এখন খাইতেছি। এলো ট্রাই করি, পেটে কি দা রস খায় কি দা মাথায়, বসে খাবা বসে। আমার গো পেটে গড়গড় শুরু হয়েছে এখন। রস খেলি নাকি পাতলা ভাই? না ভাই, না পাতলা মানে বলুন তো, না গুণ হয়ে নাই। অনেকক্ষণ চিলা পাল্লা করছে, ডালমো নাকি উপরে দিয়া জগ দে, খুব কষ্ট। যে আমাদের আসল লোক যে তাকে দাও, সে আমার ভাই অনেক কষ্ট করছে, গাছে উঠছে, হ্যাঁ দৌড়াদৌড়ি বহুত কষ্ট করছে, সকাল থেকে দূর সকাল বলে সন্ধ্যা থেকে। সবাই খাইছে নাকি? আপনি খাবেন টুটুল ভাই? আচ্ছা টুটুল, তোর কি সত্যিকারে কি চুরি রাখি? ঢেলে দেও, ঢেলে ঢেলে দিচ্ছি। আশা আশা রাখো, জান সত্যি
সো ভিউয়ার্স আমরা রস খাইতে এসেছি, সো আর কি কাকা শুনছে আমরা রস খাইতে এসেছি, সো কাকা এখন আয়োজন করছে আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে, সো আমরা এখন বিরিয়ানি খাইতে যাব, তো সবাই বিরিয়ানি খাইতে যাবে, চলো তাহলে বাড়ির দিকে রওনা হই এন্ড বিরিয়ানি খাবো আপনাদেরকে দেখাবো, চলো ঠান্ডা কি লাগতাছে, গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য, ঠিক না, বিরিয়ানি খাওয়ার জন্য রওনা দিতেছি, কুয়াশা লাগে কিছু দেখতেছি না, বেঁচে থাকলে দেখা হবে, বিরিয়ানি খাইতে চলে আসছি, কাঁপতে কাঁপতে আইছি, গ্রামের বাড়ি তো সবাই ঘুমাইতেছে, তো আমরা এত আলোড়ন সৃষ্টি করব না, আমরা এত আলোড়ন সৃষ্টি করব না যে মানুষের ঘুম নষ্ট হবে, কি অবস্থা কিরম লাগতেছে, বিরিয়ানির গ্রান ইভেন্ট বেড়ে গেছে মনে করো, বিরিয়ানির গ্রান ইভেন্ট বেড়ে গেছে, সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সকলকে জানাই ধন্যবাদ, এন্ড এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এন্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।